হ্যালো বন্ধুরা, বর্তমানে স্মার্টফোনের বাজারে দুটি অপারেটিং সিস্টেম পুরো বাজার দখল করে রেখেছে। একটি অ্যাপেলের iOS ও অপরটি গুগলের অ্যান্ড্রয়েড। দুটি আলাদা অপারেটিং সিস্টেমের হওয়ায় তাদের মধ্যে পার্থক্য থাকাটাই স্বাভাবিক, যদিও এই পার্থক্যের পরিমাণ দিন দিন কমে আসছে। তবে এত কিছুর পরেও কিছু পার্থক্য রয়ে গেছে অ্যান্ড্রয়েড ও iOS এর সিস্টেমের মধ্যে। এগুলো বেশিরভাগ খুব ছোট ছোট পার্থক্য, যার সাথে সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া যায়। বেশিরভাগ ব্যবহারকারী আইফোন নিয়ে বেশ খুশি থাকলেও অ্যান্ড্রয়েড থেকে আইফোনে পরিবর্তন করলে এগুলোর অভাব আলাদা করে অনুভব করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যা অ্যান্ড্রয়েড থেকে আইফোন পরিবর্তন করার আগে জেনে নেওয়া উচিত আপনার। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। সেই 2017 থেকে অ্যান্ড্রয়েডের একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো গুগল অ্যাসিস্ট্যান্ট। অনেকটাই মানুষের মতো আলোচনা করা সম্ভব গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে। অনেক জটিল ধরনের কাজও আপনি করে ফেলতে পারবেন অ্যাসিস্ট্যান্টের সহযোগিতায়। যেমন অ্যাসিস্ট্যান্টকে যদি আপনি বলেন আপনার গ্যালারির হাজার ছবি থেকে আপনার ব্রেলের ছবিগুলো সহজেই বের করে ফেলতে পারবে। iOS-এ অ্যাপেল তাদের সিরি নামক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে একই ধরনের সেবা দিয়ে থাকে। তবে ব্যবহারকারীর অভিজ্ঞতা ও কার্যকারিতার দিক থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট হতে সিরি এখনও পর্যন্ত অনেক পিছিয়ে আছে। যদিও 10 বছর আগে সিরি বাজারে নিয়ে আসে অ্যাপেল, তবুও তারা গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছেন। এই কারণে অ্যাপেল ফোন ব্যবহারে গুগল অ্যাসিস্ট্যান্টের সেবার অভাব অনুভব করবেন যদি নিয়মিত অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারী হয়ে থাকেন আপনি। ব্যাক বাটন। খুব ছোট হলেও এটি এমন একটি ফিচার যা ফোনের নেভিগেশন সহজ করে দেয়। অ্যাপেলের iOS-এ কোনো ইউনিভার্সাল ব্যাক বাটন নেই অ্যান্ড্রয়েডের মতো। নতুন আইফোন ব্যবহারকারী হয়ে থাকলে এটি আপনার জন্য হতাশাজনক মনে হওয়াটাই স্বাভাবিক। iOS-এর নেভিগেশনের সঙ্গে অ্যান্ড্রয়েডের নেভিগেশনের পার্থক্য থাকায় আপনাকে প্রথমে কিছুটা সমস্যা হতে পারে, তবে অভ্যাস হয়ে গেলে ব্যাপারটি খুব একটা সমস্যা সৃষ্টি করবে না আর। নোটিফিকেশন অ্যালার্ট। অনেকের মতে আইফোন থেকে অ্যান্ড্রয়েডের বেশি ভালোভাবে নোটিফিকেশনের ব্যাপারটি সামলাতে পারে। iOS চালু হবার পর থেকেই iOS-এর নোটিফিকেশন নিয়ে অভিযোগ রয়েছে। অ্যাপেল প্রতিবারেই এটির উন্নতি করতে চাইলেও কখনও তারা ব্যবহারকারীদের পুরোপুরি সন্তুষ্ট অর্জন করতে পারেনি। কিছুদিন আগে বের হওয়া iOS 16-তেও অ্যাপেল নোটিফিকেশন নিয়ে নতুন করে কাজ করেছে। এখন লক স্ক্রিনের উপরেও নিজের ইচ্ছে মতো নোটিফিকেশন দেখা যাবে। এছাড়া iOS 16-তেও ডিসপ্লের নিচের দিকে নোটিফিকেশনের দেখার সুবিধা চালু করেছে অ্যাপেল। তবে এখনও অ্যান্ড্রয়েডের মতো সহজ ও স্বাভাবিক একটি নোটিফিকেশন ব্যবস্থা চালু করতে পারেনি অ্যাপেল। তাই অ্যান্ড্রয়েড থেকে আইফোনে গেলে অবশ্যই এই ব্যাপারটি আপনি আলাদা করে অনুভব করবেন। অ্যান্ড্রয়েডের নোটিফিকেশন কাস্টমাইজ করার সুবিধা অনেক বেশি। ভার্চুয়াল কিবোর্ড। অ্যান্ড্রয়েড কিবোর্ডের আইফোনের কিবোর্ড থেকে ভালো বলে অনেক ব্যবহারকারী মনে করে থাকেন। যদিও আইফোনের ভার্চুয়াল কিবোর্ড বেশ ভালো, তবুও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই কিবোর্ডে সন্তুষ্ট হতে পারবেন না। টাইপিং ও স্পেল চেকের ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের কিবোর্ড সবসময় ভালো। এমনকি গুগলের কিবোর্ড জিবোর্ড ইনস্টল করে নিলেও আইফোনের অ্যান্ড্রয়েডের মতো করে পারফর্ম করতে পারবে না সেটি। তাই নতুন আইফোন ব্যবহারকারী হলে অ্যান্ড্রয়েডের কিবোর্ডের অভাব অনুভব করা খুব স্বাভাবিক। এছাড়াও ভয়েস টাইপিংয়ের ক্ষেত্রেও অ্যান্ড্রয়েডের জিবোর্ড অনেক ভালোভাবে কাজ করে, কেননা গুগল ভয়েস রিকগনিশন অনেক উন্নত। স্প্যাম ডিটেকশন। বর্তমান সময়ে স্প্যাম কল খুব বড় একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে। তবে অ্যান্ড্রয়েড স্প্যাম কল খুব দ্রুত ধরে ফেলে ব্লক করে দিতে পারে। এই ব্যাপারে iOS তেমন পারদর্শী নয়। iOS-এর ক্ষেত্রে আপনার নিচের এই স্প্যাম নাম্বার বারবার ব্লক করে ফেলতে হয়। তবে অ্যান্ড্রয়েড এইসব নাম্বার থেকে কল আসবার সঙ্গে সঙ্গেই তা ব্যবহারকারীকে জানিয়ে দিতে পারে, ফলে এইসব নাম্বার ব্লক করে ফেলাও সহজ হয়ে যায় অনেকটা। যদিও আইফোনের থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে আপনি ভালো ফলাফল পেতে পারেন। অন্যান্য ফিচার। এছাড়াও আরও বেশ কিছু ফিচার আপনি আইফোনের কিছুটা ভিন্নভাবে পাবেন যা আপনার পছন্দ নাও হতে পারে। যেমন আইফোন 17-তোলা ছবি তাদের ফটো অ্যাপেল একদম নিচে রাখে। এছাড়া আইফোনের কল রেকর্ডিং ফিচার নেই যা অ্যান্ড্রয়েড এবং সাধারণ বাটন ফোনেও আছে। এছাড়া ফাইল শেয়ারের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড অনেক সুবিধা দিয়ে থাকে। আইফোনে অ্যাপেল ব্যতীত অন্য ডিভাইসে কোনো ফাইল শেয়ার করার ক্ষেত্রে বেশ ঝামেলা পোহাতে হয়। সব মিলিয়েই iOS ও অ্যান্ড্রয়েড এখনও বেশ কিছু পার্থক্য রয়ে গেছে। তবে আইফোনে এমন কিছু সুবিধা পাবেন যা অ্যান্ড্রয়েডে নেই। তবে দুটি OS আলাদা আলাদা জায়গায় শক্তিশালী। তবে হঠাৎ করে এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে গেলে মানিয়ে নিতে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। নতুন সিস্টেমের সাথে মানিয়ে নিতে সময় দেওয়া প্রয়োজন।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চকর, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।